ভাষা বলের উপর দিয়ে যাচ্ছে জল, আতঙ্ক নিয়ে পারাপার গ্রামবাসীদের। দীর্ঘ 34 বছর সিপিএম সরকার রাজ্যে ক্ষমতায় থাকলেও ছবিটা বদলায়নি। 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও ছবিটা একই রয়ে গেছে। ভাষা বলের উপর দিয়ে জল যাচ্ছে, রীতিমতো আতঙ্ক নিয়েই ভাষা বল পারাপার করতে হচ্ছে গ্রামবাসী থেকে স্কুল পড়ুয়াদের। এই ছবি বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার নারায়ণপুর পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের। ভাষা বলটি বোধাই নদীর উপর অবস্থিত। সাধারণত বৃষ্টির জলে পুষ্ট এই নদী, ফলে একটু বৃষ্টিতেই ভাষা বলের উপর দিয়ে বয়ে যায় জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর একই রকম সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দারা বলেন, একটু বৃষ্টি হলেই এই ভাষা বলের উপর দিয়ে বয়ে যায় জল। তার উপর গত 3 দিন ধরে টানা বৃষ্টিতে নদীর জলস্তর আরও বেড়েছে, ফলে ভাষা বলের উপর দিয়ে জল যাবে এটাই স্বাভাবিক। এছাড়াও জল বাড়ায় অনেক ছাত্রছাত্রী ভাষা বল পেরিয়ে স্কুল কলেজে যাওয়ার সাহস করছে না, ফলে ক্ষতি হচ্ছে পড়াশোনার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বারবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। বারাসাত, নারায়ণপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই মুহূর্তে দারুণ সমস্যার মুখে পড়েছেন। বারাসাত গ্রামের মানুষদের সোনামুখী যেতে হলে 4 থেকে 5 কিলোমিটার পর ঘুরে যেতে হচ্ছে। সোমা কান্ডার নামে এক স্কুল পড়ুয়া বলেন, আমাদের আতঙ্ক নিয়েই পারাপার করতে হয়, অনেক সময় আমাদের স্কুল কলেজে যেতে পারি না। তিনি বলেন, একটা ব্রিজ হলে দারুণ ভালো হয়। কার্তিক কোনার এবং ছোট্টু ঘোষ নামে এক গ্রামবাসী বলেন, আমরা বারবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি, আমাদের এখানে একটি ব্রিজ হলে ভীষণ ভালো হয়। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি। পাত্রসাহেবের বিজেপি নেতা তমালকান্তি গুই শাসক দলের গাফিলতিকেই দায়ী করে বলেন, তৃণমূল উন্নয়নের নামে এখানে কাটমানি খাচ্ছেন, তবে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান। শহর রঘুনাথপুরের ভোজন রসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর। আপনাদের জন্য খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর, পুরুলিয়া, বড়াকার রোড, মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824830056। আমরা চরম আতঙ্কের মধ্যে পারাপার করছি। এখানে প্রত্যেক দিন 1 থেকে 1.5 হাজার ছেলে মেয়ে পারাপার হয় এই ব্রিজে। বছরে 3 থেকে 4 বার এই ব্রিজে জল উঠে যায়। প্রচণ্ড বান হয়ে গেলে রাস্তায় খুবই অসুবিধায় পড়ে যায় আমরা। সেরকম বাজে না, না বন্ধ থাকে না, খোলা থাকে। অনেক কষ্টে দিনই কামাই হয়, মাঝে সাঝে কমলে যাওয়া হয়। আচ্ছা, একটু বন্যা হলে তো এগুলো সব একবারে অনেক পর্যন্ত অনেকটা ডুবে যায়, মানে কোনো ইয়ে থাকে না, পারাপার করা যায় না, দেখা যায় না, কিছু আন্দাজে যেতে হয়, রাস্তায় পারাপার করতে হয়। কি নাম তোমার? সোমা পাঞ্জা। বছরে 3 থেকে 4 বছর এই ব্রিজের ওপর থেকে জল যাওয়া আসা করে, যার জন্যে আমরা এখান থেকে যাওয়া আসা করতে পারি না। এবং এখন তো কালী পুজো, সেজন্য স্কুল ছুটি আছে এবং যখন খুলবে আর কি, তখন এই ব্রিজ দিয়ে এক দেড় হাজারের মতন ছাত্রছাত্রী এখান থেকে পারাপার করে। তো এখন তো কালী পুজোর জন্য ছুটি আছে, তো কোনো অসুবিধা নেই, কিন্তু যখন স্কুল খুলবে তখন এখানে বছরে 3-4 বারই জল আসে, মানে বেশি আরও। তার জন্য আমরা মানে অনেকজনেই মানে যত সব ছাত্রছাত্রীরা আমরা যাই, খুবই আতঙ্কে আমরা পারাপার করি। সরকারের কাছে আমার আবেদন যে এই ব্রিজটা যেন ভালো মতন পাকা ব্রিজ করে তোলার। কী নাম তোমার? অখিল হালদার। কোন স্কুলের ছাত্র? নারায়ণপুর বিশ্ববিদ্যালয়। এখানে স্কুল ছাত্রছাত্রীরা বেরোয়, প্লাস সবজি মার্কেট, এখানে সবজি সবজি বিক্রি করতে যারা বিক্রি করতে আসে
চাষি বা যারা পাইপের তারা সমস্ত প্রত্যেকেরই অল্প বৃষ্টি হলেই বছরে মোটামুটি 4-5 বার এরকম জল বেড়ে যায়, পারাপার করতে অসুবিধা হয়, খুব বৃষ্টি সব ফেরত। আতঙ্কে তো আছে, কিন্তু সরকার থেকে যাতে এই ব্রিজটা আরও উঁচু করে করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে কোনো সাড়া পাওয়া যায় না। তো কাটাতেই হয়, উপায় নাই। এইখানে মোটামুটি 15-20টা গ্রামের লোক যাতায়াত করে প্রত্যেক দিন, হাজার হাজার লোক যাতায়াত করে, তার মধ্যে এই রিক্সার মধ্যে যেতে হয়, কিছু উপায় নাই তো। আপনার নাম? আমার নাম কার্তিক। জয় মাতা অপটিক্যাল, এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী পাওয়ার চশমা পাওয়া যায়। ঠিকানা রঘুনাথপুর হারতলা রোড, আমাদের সম্পর্ক ফোন নম্বর 8670055077।